তাহলে সবাই মিলে বলবো এই নাম জীবনের সাধনা। হাত তুলে আকিবাল 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 হরি তুলে বলবো আকিবাল কৃষ্ণ নাম বলো নাম এই হরি নাম জপ আমি নাম এই নাম জীবনের সাধনা নাম জীবনের সাধনা সময় মিলে একবার হরি নাম বলো না কৃষ্ণ নাম বলো না এই হরি নাম জপ না এই নাম জীবনের সাধনা এই নাম জীবন সাধনা হাত তুলে चांद की गौर चांद की नवदीप धाम की सवार हाथ उठल की सबा ठीक तो हाथ तुले तब शुद्ध गान सुनने हम गान कथागुल मन दिए पृथ्वी सब किच रबे और सब किच झेड़े एक दिन सबा के चले सब किच झेड़े चले कीसर मार संसार সংসারটাকে এ দেখুন সংসার যতই কীর্তনীয়রা বলুক সংসারে থেকে পাওয়া যায় না সংসার থেকে তো এক মানে কিছুক্ষণের জন্য বার হয়েছে এই কিছুক্ষণের জন্য যদি কিঞ্চিত ভগবানের নামটা করতে পারেন আমি বলছি গোবিন্দ পাওয়া যায় একটু ভগবানের নাম করবেন ওই যারা করবেন না একটু উলুধ্বনি দিন উলুধ্বনি ভগবান গোবিন্দ ও গোবিন্দ দাঁড়ান দাঁড়ান কি সর্বনাশ কমিটির বাবুরা কোথায় গেল কীর্তনা দেবে শিক্ষা হয়ে যা না না আমি কি বলেছি আমি বললাম ধান আপনারা শুনলেন কান আমি কি বলেছি মানে যারা কৃষ্ণ নাম করবেন না তারা উর্ধ্বনি আপনারা করবেন না তাহলে দিলেন কেন মিস্টেক হয়েছে নাকি হরি নামটা করবেন কারণ কেন জানেন হরি নাম বিনা গতি নাই কৃষ্ণ নাম বিনা গতি নাই কারণ দেখবেন যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে চার জনাই কাঁধে নিয়ে যাবে আর সবাই একটা কথাই বলবে কি বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল যেদিন বলো হরি বলবে আপনি তখন বেশ মজা করে উপরে শুয়ে থাকবেন আর তখন আপনার মাথাটা কি বলবে বলবে বলবো না বলিনি সোনা বলবো না বলিনি বলিনি বলবো না দেখুন যেদিন দেহে থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন নাতি নাতনি কাঁধে নিয়ে যাবে আর সবাই একটা কথা বলবে রাম নাম সপ্তাহে রাম নাম সপ্তাহে রাম নাম হরিব যে রাম নাম বলবে সেদিন মাথা নাড়বে কেন বলবে নাতি রে এখনো বলার শেষ যোগ নাই কেন জানিস যেদিন নাতি ছিল নাতনি ছিল ছেলে ছিল বৌমা ছিল যেদিন আমার সবাই ছিল সেদিন বললাম না যাওয়ার বেলায় ভগবানের নাম হরিব আমি বলবো না আর তো বলবো না আর তো বলবো না বলতে পারবো না আমি আর কৃষ্ণ 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 বলবো না
আমি আর হরি চরণ করব না। এই দেখুন, যেদিন বলো হরি বলবে সেদিন খাটুশি থাকা মানুষটা মাথা নাড়বে। কেন বলো নাতি? যেদিন নাতি ছিল, ছেলে বৌমা সবাই ছিল, সায়ন সন্ধ্যাকালে মন্দিরে গেলাম না, কীর্তন শুনলাম না, আর যাওয়ার বেলায় ভগবানের নাম নেব না। হরি 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 বল। এই দেখুন, আমরা শুধু আমরা হলাম স্বার্থপর, ভগবানের কাছে নিতে শিখেছি কিন্তু কোনোদিন দিতে শিখিনি, তাই না? আমরা সবসময় ভগবানের কাছে যাই, শুধু তাই নয়, এখনকার ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা, আমি অবশ্যই ইয়াং জেনারেশনের ছেলে, এখনকার মেয়েরা ছেলেদের দেখবেন, এই তো পরীক্ষা এসে গেল না, সারা বছর মন্দিরে যাবে না, পরীক্ষার সময় শুধু মাথা ঘুরবে, মা গো পাশটা করে দে, বলে না স্বার্থপর। আমরা স্বার্থ পড়লে তখন ভগবানে ছুটে যাই, আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে বলি কি জানেন, আমার স্ত্রী দাও, পুত্র দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ভাই দাও, ভগ্নি দাও, দাও 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 দাও। সারাটি জীবন দাও দাও বলে হাত পেতে রয়ে গেলাম, কিন্তু একটু বিচার করে দেখবেন মায়েরা, কীর্তন মানে কিন্তু মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। আচ্ছা বলুন তো, আস্তে আর কথা নয়, সারাটি জীবন ভগবানের কাছে তো হাত পেতে চেয়ে দিলেন, কিন্তু কোনোদিনের জন্য বলেছেন তো এমন ও করুণাময়, তুমি তো আমার সব দিয়েছ, না চাইতেও অনেক দিয়েছ, কিন্তু বলো আজ তুমি এসে আমি পেয়েছি, তুমি আমার কাছে কি চাও? বলেছেন আমরা শুধু ভগবানের কাছে চেয়ে গেলাম, কিন্তু ভগবানকে কোনোদিন বললাম না, প্রভু তুমি আমার না চাইতে অনেক দিয়েছো, কিন্তু বলো না তোমার কি চাই? মায়েরা, এই জগতে আমরা হলাম স্বার্থ পর্ব, আমরা নিতে শিখেছি কিন্তু কোনোদিন দিতে শিখিনি। একটু বিচার করে দেখবেন বাবা, সংসার মাঝে আপনারা সবাই রয়েছেন, আমরাও রয়েছি, সংসারের মাঝে আমরা বলি এই দেখো দেখো, ওই স্ত্রী আমার, পুত্র আমার, গাড়ি আমার, বাড়ি আমার, নাতি আমার, নাতনি আমার, কিন্তু কোনোদিন বিচার করে দেখেছেন সব যদি আমার হয় কিন্তু আমি টাকা, সব যদি আমার হয় তবে আমি টাকা? তুমি তো আমার সব নিয়েছ, আমি সব পেয়েছি, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, কিন্তু আমি টাকা? আমি তো কারোর নই, ওই জন্য তো আমরা গৌরকে হারিয়ে ফিরলাম গো, গৌরকে হারিয়ে আমরাও দুঃখী, আমরাও কাঁদছি, আমাদেরকে হারিয়েও সেও কাঁদছে। দেখবেন সন্তান যদি হারিয়ে যায়, সন্তান হারিয়ে গেলে যেমন সেই সন্তান পিতামাতার না খুঁজে কাঁদতে থাকে, তার থেকে বেশি কাঁদে তার বাবা মা সেই সন্তানকে হারিয়ে। আমরা হলাম সন্তান গো, আমরা যেমন ভগবানকে হারিয়ে কাঁদছি জগৎপিতাকে, জগৎপিতাও আমাদেরকে হারিয়ে আমাদের থেকেও বেশি কাঁদছে, কিন্তু তার কান্নাটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, কেন জানি? ও মাইরা, আমরা তো এই সংসার কলরবের মধ্যে রয়েছি গো, সংসার কলরবের মধ্যে ভগবানের ডাক, ভগবানের চোখের জল আমাদের কাছে এসে পৌঁছায় না, তাই গৌর হরি হরি। আমরা যেদিন
আমরা যেদিন ভগবানের ডাক শুনলাম না তুমি বিনা কি ভগবান এই সমবেত ভক্তমণ্ডলী জগৎ জননী আপনারা জগৎ জননী হয়ে ছোট্ট ছোট্ট সন্তানদের একটু কৃষ্ণপদে লাভিয়ে দিন গো তবে গৌরকে হারিয়ে যখন আমরা কাঁদছি গৌর ভগবান তো সব সইতে পারে গো কিন্তু ভগবান যে ভক্তের দুটি জিনিস হইতে পারে ভগবান ভক্তের জন্য চোর সাজতে পারে ভগবান ভক্তের জন্য আঘাত সহ্য করতে পারে ভগবান ভক্তের জন্য সব সইতে পারে কিন্তু ভগবান ভক্তের চোখের জলটা যে সইতে পারে যখন সারা নবদ্বীপ আসি অজর নয়নে কাছে গৌরকে হারিয়ে গৌর এলেন সেই ভক্তের চোখের জল মোশানোর জন্য দাদা দাদা কেরে কেরে আমার নিমাইলি দাদা একই দাদা কি হেতু তব নয়নে অশ্রু কেন কাঁদছো মায়েরা ভক্তের কথা শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে আন কথা কো কথাতে নয় মন দিয়ে কথাটা শুনুন ভালো লাগবে নিমাই এলি হ্যাঁ দাদা একই দাদা কি হেতু তব নাই বসলু নিমাই এই নিমা আজকে তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি কেন কাঁদছি ওরে সারা নবদ্বীপকে কাঁদিয়ে তুই চলে গেলি নিজের দাদাকে কাঁদিয়ে নিজের মাকে কাঁদিয়ে চলে গেলি দাদা তোমার চোখের জল স্বভাব পায় না দাদা তুমি কেঁদো না কেন কাঁদছো শুনবি নিমা আমার চোখের জল কেন তুই শুনবি তবে শোন নিমা শ্রীবাস অঙ্গনে অন্তরঙ্গ সঙ্গে করে এক বছরের ব্রত ধারণ করলি এই বিশ্ববাসীর জন্য নিশি জাগরণী কীর্তন যে কীর্তনে মেতে উঠেছিল সারা নবদ্বীপবাসী যে কীর্তনে মেতে উঠেছিল সারা নবদ্বীপের বাসীর সাথে আমার ভাই নবদ্বীপ ও চন্দ্র গৌর হরি প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো দ্বিতীয় বিবাহ ফুলসজ্জা রাত্রে অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে শয়নে রেখে নিমা নিমা তুই নীলি সন্ন্যাস গ্রহ ওরে শুধু তাই নয় রে নিজের মা গর্ভধারিণী মাকে কাঁদালি নিমা নিমা তুই নাকি বড় পণ্ডিত বলতে পারিস নিমা কোন শাস্ত্রে লেখা আছে রে যে নিজের গর্ভধারিণী মাকে কাঁদিয়ে তোর ভগবানকে পাওয়া যায় দাদা এ তুমি কি বলছো দাদা হ্যাঁ নিমা বল ভাই কোন শাস্ত্রে পড়েছিস যে গর্ভধারিণী মাকে কাঁদিয়ে তোর ভগবানকে পাওয়া যায় দাদা তুমি কেঁদো না
চোখের জাল তোমার মানাই না। জয় গো, তোর চোখের জল মানায় না রে, এমন করে কেঁদো না। সমবেত ভক্ত মণ্ডলী নিমায় কাঁদতে কাঁদতে বলছে, দাদা তুমি কত বড় দুঃখী গো, তার থেকেও দুঃখী আমি। কেন রে নিমা, তোর কি হয়েছে? শুনবে দাদা আমার দুঃখের কথা? শুনবে? তবে শোনো দাদা। শোনো শোনো নিত্যানন্দ, এই না কলির জি, কলির কর মধ্যজি, কলির ভ্রমন্তজি, এরা হল অন্ধ। নিমা শোনো দাদা, বিদায় গৌর হরি হরি গো, এরা অন্ধ দিবা। নিত্য কলির জীব এরা হল অন্ধ, অন্ধ। এ কি বলছিস মা? হ্যাঁ দাদা, এরা সবাই অন্ধ, কেউ হরি বলল না, কেউ হরিকে স্মরণ করল না। শুধু তাই নয় দাদা, এই জীবি না এই কলি জীবে না, নিমা হ্যাঁ দাদা পীর কৃষ্ণ না দাদা, কলি জীবে না কেন কৃষ্ণ না। এটাই কি বলছিস রে মা? হ্যাঁ দাদা, এটা কেউ হরিকে স্মরণ করে, কেউ বলে ও দাদা কি রে, এই জীবে না এই কলি জীবে না। পিলু কৃষ্ণ না দাদা এ জীবে না, দাদা কলি জীবে না পিলু কৃষ্ণ না। দাদা কেউ তো কৃষ্ণ নাম পেলো না, দাদা কেউ তো কৃষ্ণ নিমা দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না, ইদির আশা যাওয়া সারিত হল, ইদির নয়ন থাকতে হলো নয়ন থাকতে রে ভালো
जगतर मजे हरिनाम जानिस माई आमार इच्छा कर जरा अंधकार पथे पड़े रही तादेर हरिनाम साजेटा हाथे धरिए दिबे किन्तु पारलाम ना जानिस माई जरा आमार हरिनाम शुनले भेंग करे थाके যারা আমার হরি নাম শুনলে হরি মাই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আচ্ছা ভাই তুই তো বল তাদের কি হরি নাম দেওয়া যায়? দাদা ওই জন্য তো বলছি দাদা, এই কলিযুগে যে মানুষের হৃদয়ে বড় ময়লা জমেছে গো, বড় ময়লা, এই ময়লাগুলো দূর করতে হবে তোমাকে। নিমা আমি পারবো ভাই, পারবে দাদা। জানো দাদা, প্রভাত হলে যেমন মায়েরা সতর দরজায় জলের ঝাঁটা মেরে, জলের ছড়া দিয়ে যেমন ঝাঁটা মেরে ময়লা দূর করে না, ঠিক তদ্রূপ মানুষের হৃদয়ে বড় ময়লা জমেছে দাদা। এই প্রাকৃত জগতের মায়েরা যেমন ঝাঁটা মেরে ময়লা দূর করে, তুমিও হরি নামের ঝাঁটা মেরে মনের দয়লা দূর করে দাও দাদা। হরি হরি হরি। নিমা নিমাই আমি কি পারবো রে ভাই? পারবে দাদা, কারণ মা সেই শিক্ষা দিয়েছে সমবেত ভক্তমণ্ডলী, সাধনা করে যেমন ভগবানকে পাওয়া যায়, সাধনা করে সন্তানও পাওয়া যায়। সাধনাটা আপনাদের করতে হবে বাবা। ও মাইরা, মাটি যদি না ভালো হয় ফসল কোনোদিন ভালো হবে না। দেখবেন আম গাছে আমরা আমই হবে, আম গাছে কোনোদিন কাঁঠাল ধরালে হবে না। মা মায়ের মতো হতে হবে, বুঝতে পেরেছেন? মা ছিলেন আমার সচি মাতা, এদের মতো মায়ের জগতে আর কখনো পাবেন না। ও মায়েরা আসতে, মা কেমন হয় জানেন? একটু ভালো করে শুনে নিয়ে নিজ জগতে মা কেমন হয়। এই জগতে মা যেমন হয় আর মায়ের সাথে সন্তানের ভালোবাসাটা একটু মধুর হয়, মার সন্তানের ভালোবাসা মধুর ভালোবাসা। কিন্তু একটু ভেবে দেখবেন তো, যে মা সন্তানের মুখে শুধু মা ডাক শোনবার জন্য কত মন্দির গির্জায় গিয়ে মানত করে, শুধু সন্তানের মুখে একবার মা ডাক শুনবার জন্য। শুধু তাই নয়, কত মা কত বাবা কলকাতার বাবুর বাড়িতে ছি খেতে, মানুষের এটু থালা মেজে যে টাকা উপার্জন করে সন্তানকে শুধু মানুষ করবার জন্য। আচ্ছা মায়েরা,
একটু বলুন তো যে সন্তানের জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলেছেন সেই সন্তান কি আপনার চোখের জলের দাম দিয়েছে না যে সন্তানের জন্য আপনি ভগবানের কাছে মাথা ঠুকেছেন সেই সন্তান কি আপনার শেষের দিনে আপনার মনের দুঃখ বেদনা বুঝেছে না আচ্ছা মাইরা আসুন আসুন এই জগতে মায়ের ভালোবাসাটা একটু আলাদা হয় এমন অনুরাগ না হলে কৃষ্ণ মেলে না গো মা ছাড়া সন্তানের ব্যথা কেউ তো বুঝি না মা আমি হারিয়ে ফেলেছি আমার সোনার মা আমার সোনার মা হে সমবেত ভক্তমণ্ডলী এই জগতে মা কেমন হয় একটু দেখি আমার মনে হয় এই জগতে যদি কারোর মা চলে যায় মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারে না মা কেমন হয় জানেন দেখেছেন এই দেখুন দুই স্বামী স্ত্রী তার স্ত্রীকে দেখে স্বামী একদিন মারা যায় স্বামী মারা যাওয়ার আগে স্ত্রীর হাতে একটা অমূল্য সম্পদ দিয়ে গেছেন জানেন এই অমূল্য সম্পদ আর কেউ নয় তার মা বলে একটা ছোট্ট সন্তান দিয়ে গেছে মা আমার সেই সন্তানকে নিয়ে মায়ের কিন্তু একটা ইচ্ছা যে সন্তানকে মানুষের মতো মানুষ করবে মা তাই করলেন পরের বাড়ি কাজ করে করে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করলেন সন্তানকে যখন ভালো স্কুলে ভর্তি করলেন সন্তানও ভালো লেখাপড়া করল মানুষের মতো মানুষ হল একদিন সন্তানটা প্রত্যেকদিন মা সন্তানকে ঘুম পাড়িয়ে সন্ধ্যার দিকে চলে যেত মাস্টার মশাইয়ের বাড়ি ছোট্ট 5 বছর ছেলেটা মায়ের হাত ধরে বলছে মা ও মা তুমি প্রত্যেকদিন সন্ধ্যাতে আমাকে একা ফেলে কোথায় চলে যাও গো তুমি তো জানো তুমি ছাড়া বলে জগতে কেউ নেই খোকা দুর্বোকা এমন করে খাতে জানিস বাবা তোকে আমি ঘুম পাড়িয়ে প্রত্যেকদিন তুই যে পাঠশালায় যাস পাঠশালায় যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকের বাড়িতে গিয়ে আমি কাজ করি কেন জানিস বাবা কারণ শিক্ষক যখন তোকে শিক্ষা দেয় শিক্ষার পরিবর্তে তো কিছু টাকা দিতে হয় গুরু যখন তোকে দীক্ষা দিচ্ছে গুরু তো দক্ষিণা দিতে হবে রে বাবা কিন্তু সে সামর্থ্য তো আমার নেই তার বদলে আমি ওনার ঘরে যত কাজ থাকে কাজগুলো সেরে আসি
ছোট্ট ছেলেটা বলে, মা ও মা, তুমি আমার জন্য এত কাজ করো, এত পরিশ্রম করো। আমি তোমাকে কিছুই কথা দিলাম, তুমি যে পরিশ্রম করে যে কষ্ট করে আমাকে মানুষ করতে চাইছো, আমি কথা দিলাম। আমি সুশিক্ষা শিক্ষিত হয়ে মানুষের মানুষ মানুষের মতো মানুষ হয়ে আমি তোমাকে দেখিয়ে দেবই দেব। খোকা, মা কথাটা শুনে চড়িয়ে তুললেন বাবারে, এটা বলে দিয়ে আমার সব কষ্ট দূর করে দিলি। ও মাইরা, সন্তান তাই করলেন জানেন, মানুষের মতো মানুষ হলে, যখন মানুষের মতো মানুষ হলেন, যখন চাকরি পেলেন, আস্তে আস্তে মায়ের কথা সে ভুলে গেল। সমাজের বুকে তার নাম হয়েছে, সমাজের বুকে তার একটা যশ খ্যাতি সব রয়েছে, সেই জন্য তার মাকে মা বলতে লজ্জা করে। কেন জানেন? কারণ মা তো কালো কুৎসিত দেখতে গো, মাকে কালো কুৎসিত দেখতে পাঁচকটা কানা, চোখ থেকে প্রচুর রক্ত ঝরে, তাই সমাজের বুকে লজ্জা করে মাকে মা বলে ডাকতে। মাকে নিয়ে চলে না, মাকে মা পরিচয় দেয় না, মা আস্তে আস্তে ভিন্ন হয়ে গেল। জানেন মাইরা, সেই সন্তান মানুষের মতো মানুষ হলো গো, যখন বাইরে চলে গেল চাকরি পেয়ে, মাসের পর মাস টাকা পাঠায় মাকে ভালো মন্দ খাবারের জন্য। আচ্ছা বলুন তো, যখন মায়ের খাওয়ার সময় ছিল তখন খেতে পায়নি, তখন মা নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে। নিজে না খেয়ে, নিজে আধ পেটা খেয়ে, মুড়ি ভিজিয়ে খেয়ে সন্তানকে খাইয়েছে, কিন্তু আজ মায়ের বয়স হয়েছে, খেতে পারে না। আজ সন্তান টাকা পাঠাচ্ছে মাকে ভালো মন্দ খাওয়ারের জন্য। দেখতে 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 কয়েক বছর কেটে গেল, সন্তান আর মায়ের কাছে আসে, মা তো সন্তানের দেখার জন্য প্রাণটা মনে কাঁদে। মা মনে মনে জানতে পারলেন সে হয়তো তার ছেলেকে আর দেখতে পাবে না। পাড়ার একটা ছেলেকে দেখে বললো, ওরে খোকা, ও খোকা, একটা চিঠি লিখে দিবি, আমার ছেলে যদি কোনোদিন আসে এই চিঠিটা আমার ছেলেকে একটু দেখাস বাবা। দিবি বাবা? বলো কাকিমা, কি লিখতে হবে? বৃদ্ধা মা বললে, আর সেই ছেলেটা লিখলে। লেখার কয়েকদিন পর সেই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর মায়ের মরা মুখটা তো দূরের কথা, মায়ের শেষ কাজটা করবার জন্য ছেলে এলো। কয়েক বছর আগে, কয়েক বছর পর সেই সন্তান ফিরে এলো, কেন জানেন? মায়ের বাসটি ভিতরটা বিক্রি করবার জন্য। যখন কয়েক বছর পর ফিরে এলেন, গ্রামের কটা ছেলে বলছে, হ্যারে তোর মা ভাগ্য করে তোর নাম দিয়েছিল পরিচয়, সত্যি রে, তুই আজকে জগতের মাঝে যে পরিচয় দিলি, এ জগতে কোনো মা কোনোদিন এবার সন্তানকে ভুলবে না। তবে এসেছিস যখন ভালো হয়েছে, এই পরিচয়, তোর মা তো চলে গেল রে, তুই তো এলি না, তবে তোর মা মৃত্যুর আগে একটা চিঠি লিখে দিয়ে গেছে,
চিঠিটা দিয়ে সেই মায়ের সন্তান চিঠিটা নিয়েছে। চিঠিটা খুলে পড়তে পড়তে চোখের জলে তার বুক ভেসে যায়। মা, আমি তোমাকে হারিয়ে ফেলেছি মা। চিঠিতে কি লেখা আছে জানেন? মা মৃত্যুর আগে চিঠিতে লিখে গেছে, বাবু আমি জানি তুই যেখানে আছিস ভালো আছিস। তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলিস না যে তুই মানুষের মতো মানুষ হবি। হ্যাঁ রে বাবা, তুই মানুষের মতো মানুষ হয়েছিস, বড় হয়েছিস, এত বড় হয়েছিস, জগতে তোর এত নাম হয়েছে, নিজের গর্ভধারিণী মায়ের কথা ভুলে গেছিস। তুই আরো বড় হ বাবা। তবে জানিস বাবা, আমার দুঃখটা কোথায় লেগেছে জানিস বাবা? খুব জগতের বোঝে নাম করে বড় বড় মানুষের দেখে নিজের মাকে মা বলতে তুই ঘৃণাবোধ করবি। কারণ আমি তো কালো কুচি দেখতে, আমার বাচকটা কানা, বাচক থেকে পুঁজ রক্ত ঝরে, ওই জন্য তোর মা বলে পরিচয় দিতে লজ্জা করে, তাই না বাবা? আচ্ছা খোকা, তুই যখন কষ্ট পেতিস আমাকে বলতিস, তুই যখন ক্ষুধা পেত আমাকে বলতিস বাবাকে খেতে দাও, কিন্তু কোনোদিনের জন্য তো বলিসনি। মা, তোমার এই বাঁচকটা অন্ধ কেন, কানা কেন? তুই সব জিজ্ঞাসা করেছিস কিন্তু কোনোদিনের জন্য বলিসনি। মা, তোমার বাঁচক থেকে পুজ রক্ত কেন ঝরে? খোকা, কেন জানিস বাবা? এই সত্যটা আজকে তোকে না বলে আমি থাকতে পারলাম না, তাই আমি এই চিঠির ভাষাতে লিখে গেলাম। তুই যখন ছোট ছিলিস, যখন তোর 5 বছর বয়স ছিল, জানিস বাবা, সবার সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করে তুই পড়ে গিয়ে তোর বাঁ চোখটা অন্ধ হয়ে যায়। তোর যখন বাঁচুকটা অন্ধ হয়ে গেছিল, জানিস এই জগতে ডাক্তার, উকিল, শিক্ষক, বড় বড় মানুষ তখন কেউ আসেনি। তখন আমি তোকে কোলে নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেছিলাম, ডাক্তার বাবু এই জগতে আমি আমার স্বামীকে হারিয়েছি গো, কিন্তু এছাড়া আমার এই জগতে কেউ নেই। আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও, আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও, কারণ এ জগতের এই নয়নের মণি আমার নয়, এই সন্তান আমার নয়নের মণি। ডাক্তারবাবু বলেছিল, শোনো মা, তোমার সন্তানকে যদি এই চোখ ফিরে পেতে চায় তাহলে কাউকে একজন তার বাঁ চোখ তাকে দান করতে হবে। জানিস বাবা, আমি সবার কাছে কেঁদেছিলাম রে, জানিস আমাকে কেউ আসেনি আমার কাছে, যে বড় বড় মানুষের জন্য নিজের মাকে মা বলতে ঘৃণা করলি, সেই বড় বড় মানুষ কেউ আসেনি। সেদিন আমি হাসতে হাসতে আমার বাঁচকটা তোর বাঁচকে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার বাঁচকটা অন্ধ বলে তুই আমার মা বলতে ঘৃণা করলি। এ সমবেত ভক্তমণ্ডলী, এখানে যত আমার সমবয়সী বন্ধু বান্ধবী আছেন, একটা কথা বলে যাই, যতদিন বাঁচবেন বাবা মায়ের চোখে জলটা ছড়াবেন, দেখবেন আমরা কিন্তু গাছ গাছ তৈরি করি ফলের আশা, তাই না বাবা? দেখবেন একটা গাছ যখন ফলের আশায় তৈরি করি ফল দেয়, কিন্তু সব সময় কি ফল দিতে পারে বাবা? এক সময় তো গাছটার বয়স হয়ে যায় গো।
ঠিক তদ্রূপ এই জগতে অনেক সন্তান বাবা মার মুখের দিকে তাকিয়ে থাকে, টাকা কখন দেবে? ওগো সব সময় তো টাকা দিতে পারবে না, তাদেরও এক সময় তো বয়স হয়ে যায়। গাছ ফল দিতে পারুক বা নাই পড়ুক কখনো কেটে ফেলো না, হয়তো ফল দিতে পারবে না কিন্তু গরমের সময় তো ছায়া দেবে। বাবা মা হয়তো বয়সকালে টাকা দিতে পারবে না কিন্তু সন্তান যদি ভুল পথে চলে বাবা মা তো সঠিক পথটা দেখিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। ওই জন্য কোনোদিন বাবা মাকে দুঃখ দেবেন না। দেখবেন যতই কষ্ট হোক যতই দুঃখ হোক বাবা মার যদি একবার কোলে মাথা দেওয়া যায়, মায়ের কোলে মাথা দিলে সব দুঃখ সব যন্ত্রণা দূরে চলে যায়। কেমন জানেন? যতবার দেখি মা গো তোমার আমি সাথ মেটে না, মা গো তোমার দেখে সবাই বলে ভগবান সুন্দর, হবে না গো সুন্দর আমার মায়ের থেকে। যতবার দেখি মা গো তোমার আমি খোকা এ খোকা, এ জগতে মায়ের মতো কেউ হতে পারে? যত কষ্ট যত দুঃখ হোক মায়ের কোলে মাথা দেবেন আর মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলবেন মা আমার মা মা আমার মা। বিদায় গৌর হরি হরি মা আমার মা। মায়ের চরণ করলে পূজা তোর জীবন হবে ধন্য। এই পৃথিবী মাঝে আসে ওই বাবার জন্য, মায়ের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। আমিও কাঁদি আমার মায়ের দুচোখে শ্রাবণের ধারা, যেখানে থেকো মা সুখে থেকো, এই আমার শুভ কামনা তুমি যে আমার সোনা মা।
মায়েরা, এই হলো একটা মায়েরা সন্তানের ভালোবাসা। এই জগতে মায়েরা সন্তানের ভালোবাসাটা একটু মধুর। তা সেই নিত্যানন্দ বলছে, ভা ওরে শচি মাকেও তুই কাঁদালি। দাদা, জগতের শুধু সংসারের কথা ভাবলে হবে না, আমি যে জগৎ চিন্তা আমি তাই বলি। দাদা, তুমি প্রত্যেক জীবের দ্বারে যাও, জীবের দ্বারে গিয়ে হরি নামের মালা পড়া। কি করে পড়াবে জানো? কি করে নিমায় শোনো, প্রতি জীবের দ্বারে দ্বারে করো এই ভিক্ষা নিমা। হ্যাঁ দাদা, শোনো দাদা গো, প্রতি জীবের দ্বারে গিয়া করো এই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে মা। ছি জি মাই ছি, তুই এত বড় পাশা, ওরে আমি তুই বয়স জ্যেষ্ঠ তোর থেকে বড়, তোর আমি দাদা, দাদা হয়ে তুই ভিক্ষা করতে বলছি। হ্যাঁ দাদা, তুমি ভিক্ষা করবে, তবে সোনা দানার ভিক্ষা নয়, কৃষ্ণ এই টাকা পয়সার ভিক্ষা নয়, তবে কি ভিকারি ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা, তুমি কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, জীবে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ 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 বলবে, বলবে আর বলাইবে কৃষ্ণ 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 বলবে, জাতের বিচার কর বলি শোনো দাদা নিত্যানন্দ, জানো জাতের বিচার কর না দাদা, শোনো দাদা নিত্যানন্দ, জাতের বিচার কর না দাদা, শোনো দাদা কৃষ্ণ 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 বলবে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, নিমা। হ্যাঁ দাদা, তুমি ভিকারি সাজটা সেজে না কেন জানো দাদা? এই জগতে আগে ভিখারি হ, ভিখারি না হলে তাকে পাওয়া যায় না। হে সমবেত ভক্তমণ্ডলী, একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবে, হরি নামে ওই হরি নামে, হরি নামটা যদি হরি নামের মতো বলা যায় তবে তো হরিকে পাওয়া যায়। নিমাই রে নিমাই, আজ বড় ইচ্ছা করছে রে নবদ্বীপের প্রত্যেক দাঁড়ে দাঁড়ে বলতে আমি নিমাইয়ের দাদা। হ্যাঁ, ওই ওই নিমাই আমার ভাই রে, কেন জানিস? এতদিন পরে একটা ভালো কাজ পেলাম। কলিযুগে নবদ্বীপের মানুষের চৈতন্য ফেরাবার কাজ পেলাম। দাদা, কাজ পেয়েছ কিন্তু কোনোদিন মনেতে আমিত্বটা এনো না। এই আমিত্ব আসলে অহংকারের জন্ম নেয়, আর অহংকার এলে ভগবানকে হারাতে হয়। হে সমবেত ভক্তমণ্ডলী, এই দেখুন, যখন বললেন অবধূর নিত্যানন্দ বললেন, আমি কি পারবো ভাই? পারবে দাদা, আর তোমাকে কেউ চিনুক বা নাই চিনুক, আমি তো চিনি ভাই। তুমি কে? তুমি হলে নিত্যা যুক্ত আনন্দ, নিত্যানন্দ ভাই। হ্যাঁ দাদা, যাও। তবে দাদা, আমি তো তোমায় একা যেতে দেব না, তুমি তো
নবদ্বীপের সব পথঘাট চেনো না, তাই দাদা আমি এমন একজনকে তোমার সাথে পাঠাবো যে চার ধাম পরিক্রমা করে চার চরণ স্পর্শে এই নবদ্বীপের মাটি পূর্ণ ভূমি প্রকাশ পেয়েছে। কেড়ে নিমায় সে কে জানো দাদা? সে আর কেউ নয়, সে আমার পরমন্তরঙ্গ বড় কাছে হরিদাস। ও মাইরা, এই হরিদাস কিন্তু চার ধাম পরিক্রমা করেছিলেন। এখানে তো আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত, একটা কথা খুব জানতে ইচ্ছা করে। আচ্ছা, চার ধাম মানে কি জানেন? ধাম কাকে বলে আগে বলুন, ধাম কাকে বলে? আপনারা কোনো ধামে যাননি নাকি? ধাম কাকে বলে আপনারা বলতে পারবেন? জানতে পারেন, ধাম জান না? আরে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এই তো ধাম নাকি? তাহলে কথা না বললে ভালো লাগে, কথা বলবেন। শুনুন, আমরা সবাই জানি নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম, কিন্তু এটা সব থেকে বড় ভুল, এটা সব থেকে বড় ভুল। আগে জানতে হবে ধাম কাকে বলে। ধাম তাকে বলে যেখানে ভগবান জন্মগ্রহণ করেছেন, সেটাকে ধাম বলে না। ধাম বলে কাকে? না, যেখানে ভগবান তার লীলা শেষ করেছে তাকে বলে ধাম। নিতাই গৌর হরিব মানে ভগবান যেখানে তার অন্তিম লীলা শেষ তাকে বলে ধাম। তাহলে সত্যযুগের ধাম কোথায়? সত্যযুগের ধাম হলো বদ্রীনাথ। এখানে নারায়ণ বিশ্রাম নিয়েছিলেন। সত্যযুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগের ধাম রামেশ্বরম, রাম জলের মধ্যে বিলীন হয়েছিলেন, এই জন্য ত্রেতা যুগের ধাম রামেশ্বরম। দ্বাপরের ধাম দুয়ারিকাপুরী, দ্বারকাপুর ভগবান কৃষ্ণের চরণে যখন ব্যর্তির মারলেন ভগবান কৃষ্ণ, যমুনার জলে পড়ে গেলেন, যমুনার জলে ভাসতে ভাসতে পোড়া কাঠের ন্যায় হলেন, আর এই পোড়া কাঠ থেকে তৈরি হলো কলিযুগের জগন্নাথ দেবের মূর্তি। নিতাই গৌর হরিব। হে জগন্নাথ, এই হলো জগন্নাথ দেবের মূর্তি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সত্যযুগের ধাম কোথায়? বদ্রীনাথ, ত্রেতা যুগের ধাম রামেশ্বরম, তারপরের ধাম দুয়ারিকাপুরী। এবার আপনারা বলুন, গৌর হরি কোথায় বিলীন হয়েছিলেন? কলিযুগের ধাম তাহলে কোথায়? ওই তো একটু আগে বলে গেলেন না, পুরী ধাম শ্রীক্ষেত্র চলে গেলেন, পুরী ধাম। ওই তো মহাপ্রভু ওখানে বিলীন হয়েছিলেন, তাই না? আসলো ফিরি। হ্যাঁ হ্যাঁ, গম্ভীরায় লীলা করেছিলেন ওখানে। তাহলে সেই নিমাই আজকে বলছে, দাদা আমার বড় অন্তরঙ্গ যে চার ধাম পরিক্রমা করে এসেছে, এই হরিদাসকে তুমি সাথে নিয়ে যাও। হরিদাস, হরিদাস তুমি হবে আমার পথপ্রদর্শক, কারণ আমি তো নবদ্বীপের সব পথঘাট চিনি না ভাই। চলো, এই শুভ দিনে শুভ ক্ষণে আমরা এই শ্রীবাস অঙ্গন থেকে শুভযাত্রা গমন করি। শ্রীবাস অঙ্গন হতে চলিল জন্মভূমির পথে, উলুথনে একবার দেখি হরি হরি বল। চলে যা সঙ্গে চলে ভাইয়ার সঙ্গে চলে, দাদার সঙ্গে চলে হরিদা। অসয়ঙ্গন হতে চলিলা চার নবীর পথে। গান শুনলে হবে না, এই গানের মধ্যে কথাগুলো আগে ভালো করে ভেদ করতে হবে। কীর্তনের মধ্যে লজিক পাবে,
কীর্তনটা আগে ভালো করে শুনতে বলছি। শ্রীবার সম্পন্ন হতে চলিল জাহান্নবীর পথে। জাহান্নবী, জাহান্নবী মানে কে মা? গঙ্গা, গঙ্গা সুরধ্বনির আরেক নাম জাহান্নবী। এই জানুকেতে বার হয়েছিল বলে তার নাম জাহান্নবী। সেই যে সুরধ্বনির ধীরে ধীরে হরি নাম বিলাতে বিলাতে চলেছে, কাকে নিয়ে? সঙ্গে তে হরি দাস লইয়া, সঙ্গে তে হরি দাস লইয়া, সঙ্গে তে হরি দাস লইয়া, সঙ্গে তে হরি দাস লইয়া যায় গো। গোড়া গোড়া উচ্চ ঈশ্বরে বলিতে ঢলিয়া পড়ে, গোড়া গোড়া উচ্চ ঈশ্বরে বলিতে ঢলিতে পড়ে, গোড়া দেখে যা, নাচে সোনা গোড়া নাচে, হরি 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 বল, গোড়া গোড়া উচ্চ স্বরে বলিতে ঘলিয়া পড়ে, গোড়া গোড়া উচ্চ স্বরে বলিতে ঘলিয়া পড়ে, গোড়া গোড়া উচ্চ স্বরে বলিতে ঘলিয়া পড়ে, জোরে জোরে মারে কক্ষতা নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতা ভাই নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতা নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতা ভাই নিতাই আমার, নিচে যাই নিচে যাই, নিচে যাই নিচে যাই, নিচে যাই নিচে যাই, নিচে যাই নিচে যাই, পবন বাজা নিচে যাই নিচে যাই ভাই, পবন পাগল পাগল ভাই পাগল হয়ে গেছে। এই দেখুন মায়েরা, এই কীর্তন গাইতে গাইতে কীর্তনিয়াদের একটু অঙ্গভঙ্গি মা দেখি, এই অঙ্গভঙ্গটা কি বলছে? নেচে যায় নেচে যায়, নাচছে নাচুক না রে বাবা, কিন্তু নাচের মধ্যে বগল কেন বাজাচ্ছে? পাগল হয়ে গেছে তিনি? আচ্ছা আপনারা জানেন বগল কখন বাজায় জানেন? বগল গরম হয়ে গেলে বগল বাজায়, মাথা খারাপ হয়ে যায়। আই খোকা তুই জানিস বগল কখন বাজায়? আই বগল কখন বাজায় একটু বলবো? এই দেখুন বগল কখন বাজায় দেখুন মায়েরা, ধরুন এই ধোসার বাজারে গেছেন, বেশি দূর নয়, এই বাজারে গেলেন, বাজার থেকে নাতি নাতনির জন্য 5 টাকার চকলেট বা ক্যাডবেরি আনলেন, নাতি নাতনি আছে তো, 5 টাকার চকলেট ক্যাডবেরি যখন নাতি নাতনির হাতে দেবেন তখন কি বললেন? এ দিদার তো কি আনন্দ, বগল বাজায় না? হ্যাঁ, তাহলে বগল কখন বাজায় আনন্দ হলে? খোকা বলে গরম গরম হয়ে গেলে বগল বাজায়, তা অবধূর নিত্যানন্দের আনন্দ হবে না? ভাইয়ের কথা মতো নাম বিলাচ্ছে, তাই তো বলছে নিচে যাই নিচে দাদা, আজ আনন্দ ধরে না নবদ্বীপের আকাশে বাতাসে, উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি নামের ধ্বনি। ও মেয়েরা, আজ হরি নামে ভাসিয়ে দিলেন সারা নবদ্বীপ, শুধু সারা নবদ্বীপে নয়, অবধূর নিত্যানন্দে হরি নামটা পৌঁছে দিলেন মানুষের হৃদয়ের মধ্যে। তা চলুন, হরি নামে যে আনন্দে সবাইকে পাগল করলেন, এবার আমরা একটু আনন্দ করব। ওদিকে নিত্যানন্দ আনন্দ করছে, আজকে আমরা করব। কোথায় বেশি আনন্দ পাওয়া যায় বলুন তো?
বাড়ি গেলে আনা কি দুষ্টু ছেলে এ খোকা খুব ফোটা দেয় মায়েরা কোথায় আনন্দটা বেশি পাওয়া যায় বৃন্দাবনে বৃন্দাবনে না একটু বৃন্দাবন যাবেন নাকি একটু মিস্টেক হয় না বাবা ওই জন্য সব তীর্থ বারবার মিস্টেক ঠিক হয়ে যাবে মায়েদের হাতে চর খেলে বুঝলেন তাহলে একটুখানি বৃন্দাবনে যাবেন নাকি কারা কারা যাবেন একটু হাত তুলুন দুবাহু তুলুন এই কজন যাবেন এতজন তা আমি এতজনকে আমার গাড়ি দেখেছি না অতজন তো জায়গা হবে না দশ জন আর বেশি টোটো গাড়ি করে নিয়ে যাবো এখানে অনেক টোটো আছে আমার বন্ধু বান্ধব গাড়ি তো একসাথে এই টোটো ড্রাইভারের লাভ হবে বলছি টোটোই করে নিয়ে যাবে আর টোটোতে গেলে হাফ রাস্তায় ব্যাটারি শেষ তো চার্জ দে নেবো হাফ রাস্তায় ব্যাটারি শেষ না চলুন একটু ভক্ত চাতুরতা করি এই দেহটাকে এখানে রেখে মনটাকে যাবো নিয়ে যাবো ধাম বৃন্দাবন সবাই যাবেন তো मेरा मन पंछी बोले ओ उड़ वृंदावन जाऊं उड़ वृंदावन जाऊं ब्रज की लता पताओ से ब्रज की लता पताओ से राधे राधे गाऊं मेरा राधे गाऊं अनेक जन तो हिंदी बोझे ना तादेर जन्य एकटु बांगला गाइबो ना कि हैं बोलछे मेरा मन आमार मन पंछी बोले जदि बाकी होतो उड़ वृंदावन जाऊं आमी उड़े उड़े वृंदावन जेताम आर ब्रज की लता पताओ से বৃন্দাবনের লতাই পাতাই আহা রাধে রাধে গাও রাধে রাধে গাও তাহলে একটু বাংলাটা প্রথম গাই তাহলে বলি বৃন্দাবন ধাম কি জয় হো বাঁক বিহারী লাল কি জয় হো রাধা রানী কি জয় হো হ্যাঁরে তোদের খবর কি খবর খা হাত তোল সামনে হ্যাঁ হাত নেই তোদের হাত তোলো হাত তোলো এ এমন এ কি করলে হ্যাঁ তোলো তবে বাংলাতে গাইতে গাইতে আমার মন যদি হতো পাখি উলুতরি রেখে হরিব আমার মন যদি হতো গাইলাম এবার হিন্দি মেরা মন বনছে বলে মেরা মন বনছে বলে উড় বৃন্দাবন যাও ব্রজ কি লতা পাতাও সে রাধে রাধে বলো রাধে রাধে বলো শ্যাম শ্যাম বলো রাধে রাধে বৃন্দাবন কি মহিমা প্যারে বৃন্দাবন কি মহিমা প্যারে কই না জানে প্রেম নগরিয়া মনমোহন কি প্রেমী তাই জানে বৃন্দাবন কি মহিমা প্যারি বৃন্দাবন কি মহিমা প্যারি কোই না জানে প্রেম নগরিয়া প্রেম মা
पाता प्रेम पहचाने कुछ गलियों में झूम झूम के कुछ गलियों में झूम झूम के उनके प्यास बुझाऊं अखरोज की लता बताऊं राधे राधे वो बोलो श्याम 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 राधे 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 श्याम बोलो श्याम 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 राधे राधे श्याम बोलो श्याम श्याम बोलो राधे राधे श्याम प्रेम से बोलिए वृंदावन धाम की जय हो बांके बिहारी लाल की जय हो राधा रानी की जय हो सबाई ठीक आछेन की ঠিক আছেন তো এত সহজে কি সবাইকে বৃন্দাবন এলেন এত সহজে এসছেন আচ্ছা কোন কোন মায়েরা বাবারা নবদ্বীপ গেছেন নবদ্বীপ মায়াপুর কারে গেছেন একজন দুজন তিনজন আচ্ছা বাবা নবদ্বীপে সবাই কি বলে জয়নিতাই কিছু যদি কিনতে চান প্রভু এটার দাম কত জয়নিতাই এত দাম এর দাম কত হরে কৃষ্ণ এত দাম তাই না সবার আগে নিতাই কৃষ্ণ নাম নেবেই তাই তো তাহলে নবদ্বীপে জয় নিতাই এই পুরীতে কারা গেছেন পুরী পুরী দেখো পুরী কজন গেছে একটু দেখো রে বাবা দেখি পুরী কজন গেছে পুরীতে এতজন গেছেন একটা কথা বলবো বলো হ্যাঁ এটা বলবো অনুমতি দিচ্ছেন বলি হ্যাঁ লজ্জা করে ভাই আচ্ছা আপনারা যখন পুরী গেছেন একটা সত্যি কথা বলবেন আপনার পুরীতে জগন্নাথ দর্শনে গেছিলেন না ঢেউ খেতে গেছিলেন বলে খোকা এক ঢিলে দুই পানি মেনে দিয়েছে তাই নাকি আগে আগে ঢেউ তারপর কেউ নাকি তাহলে পুরীতে সবাই কি বলে ওই মাসির বাড়ি পিসির বাড়িতে গেলে কি করে পাণ্ডারা হাতে নিয়ে মারবে ধাঁকে নাকি নবদ্বীপে জয় নিতাই পুরীতে যাই জগন্নাথ আর তাহলে বৃন্দাবনে সবাই কি বলেন কংস কংস বলে রাধে রাধে তাহলে রাধা নাম নিয়ে যাবেন তো সবাই যাবেন সবাই তিনটে বেজে গেছে হরি বল জেঠু একটু ব্যস্ত রয়েছে জেঠু একটু যাবেন বুঝলেন তো তাহলে সবাই মিলে একটু রাধা রানীর নাম করুন দেখি রাধা রানীর নাম করতে করতে ও मर विभागती है तब से बलिए तो चलिए हम सब मिलके जाएंगे मधुमेह राम वृंदावन में राधा नाम लेके राधा भजन करके हम सब जाएंगे मधुमेह राम वृंदावन हम भी बोले और तुम भी बोलो क्या राधे क्या हुआ आपको दोस्तों अरे वृंदावन जाने के लिए तो कुछ बोलना पड़ेगा ओ बांगला वृंदावन जेते गेले किछु बोलते हय मुखे की नाम जानें किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 जुबा पे राधा 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 हो जाए किसड़ कुछ ऐसा
इंतजाम हो जाए, इंतजाम हो जाए। जुबा पे राधा राधा राधा, जुबा पे राधा 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 हो जाए। বৃন্দাবন যেতে গেলে মায়েরা বৃন্দাবনের ব্রজ মায়েরা দেখবেন মাথায় সবাই ঘোমটা দেয়। আপনারা দিয়েছেন ব্রজ বলি মা ব্রজ, অনেকজন দেননি, ঘোমটা দিয়ে দিন। হ্যাঁ, কুলের বধূ আপনারা, আস্তে আস্তে তো ঘোমটা শর্ট হয়ে যায়, এই খোপে এসে বেঁধে যায়। মায়েদের এখানে কি বলে, খোপা, খোপাতে শর্ট এসে বেঁধে যায় নাকি? তাহলে মাথায় ঘোমটা দিয়েছেন, সবাই দিয়েছেন। আচ্ছা, এর নামটা কি জানেন? এর নাম কি জানেন? এরা এটাকে আমরা তো বাংলা ভাষায় অরণা বলি, কিন্তু বৃন্দাবনের ব্রজকুলি ভাষাতে বৃন্দাবনের ব্রজমায়েরাকে চুনরি বলে। চুনরি তুমি বলতে পারবে? বলো। চুনরি, চুবরি। আমি বলছি চুনরি, উনি বলছে চুবরি। মানে কত সুন্দর যেন বললো, ভালো করে বলবে তো, ঠিক আছে? বলো চুনরি, চুড়মুড়ি। তাহলে হাতটা তুলুন সবাই মিলে, কিশোরী কুচু, কিশোরী কুচু, কিশোরী কুচু, ইন্তেজাম হো জায়ে, ইন্তেজাম হো জায়ে, ইন্তেজাম হো। जब युद्ध हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब युद्ध हुआ मैंने तेरे नाम लिया है। चुपा पे राधा राधा राधा, चुपा पे राधा राधा राधा, बोलिए वृंदावन धाम की जय हो, आग बिहारी लाल की जय हो, पीछे खबर की। ठीक है, ठीक है, सबाई राधा नाम निये चें। हाँ, फाँकि दीची, हम देखे ची फाँकि दें नहीं, कोई देखी क्या मैं राधा नाम निये चें। हाथ तुलून सबाई मिले, सबाई दुरी बाहो तुलून, तुले चें। आई बोल लो वृंदावन में, अपना बोल बिन कंस कंस, ठीक है? बाड़ी जाओ की बोल बे राधे राधे, वाह हाथ तुलून। वृंदावन में हे राधे, वृंदावन में राधे राधे, समकुंडा में राधे राधे, गिरी घाट में निकुंज वन में, क्यों बोले ना एदिके बोले ना, चुनते पाई ना ओदिके बोले ना, रास्ताई बोले ना। চিয়ারে কজন বসে আছে, তুমি ভাগে দিচ্ছি আমার দিদারা। এই সবাই রাধা নাম নিয়েছেন? আচ্ছা, কই দেখি দিদা দিয়েছেন? এই দাঁড়ান, এই মৃদঙ্গ করতাল বাজছে বলে শোনা যাচ্ছে না বাবা, এখানে সব বন্ধ থাকবে একদম। চলে যাবো না? না রে বাবা, আই বলবো বৃন্দাবন মে, আপনারা বলবেন রাধে রাধে, হাতে তালি দেবেন তো। হ্যাঁ, একটা কথা বলবো, এখন তো খবর মানে খুললেই তো ডেঙ্গু হচ্ছে, তবে মশারি টাঙিয়ে ঘুমাবেন, সতর্ক করে গেলাম। তবে এই মধ্যাহ্ন মানে মধ্যাহ্নকাল নয়, বিকালে, বিকালে এই বেলা পর্যন্ত যারা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে এমন করে হাতে তালি দেবে, হাতের আওয়াজে যেন মশারি ছিঁড়ে নিচে পড়ে। দেওয়া যাবে তো সবাই? তাহলে হাত তুলে প্রস্তুত হন। হ্যাঁ, সব বন্ধ থাকবে, শুধু হাতের আওয়াজ শোনা যাবে আর মুখের ধ্বনি। বৃন্দাবন মে গিরি ঘাট মে নিকুঞ্জ বন মে, মুন্সি বলো ধ্যানসে বলো। বাহ, এনার মনে হচ্ছে মৃগি রোগ আছে। আমি বৃন্দাবন মে বলছি, মাথা নাড়ছো কেন? মায়েরা ভুলবার বলছে না,
এবার মা ঠিক বলেছে। দাঁড়ান দাঁড়ান, তুমি শুনতে পেয়েছো মা ভুল বলেছে? হ্যাঁ, ওই খুনের মায়েরা ভুল ভাল বলছেন। কই কি বলছে শুনতে পেয়েছো? কই বলো দেখি। বাবা রে মা রে বাবা রে। এই আপনারা বাবা রে মা রে বলছেন? ও মায়েরা বলছেন না তো, একটু ভালো করে শুনিয়ে দিন তো, হাতটা তুলুন একটু জোরসে বলবেন সবাই মিলে। এই দাদা ভাইরা একটু সবাই মিলে একসাথে করে করতে দিয়ে। বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, কঙ্কুট মে রাধে রাধে, গিরিখাত মে রাধে রাধে, কুঞ্জবন মে রাধে রাধে, বলছে বলো রাধে রাধে, জপে বলো রাধে রাধে, হাবি বলো রাধে রাধে, তুমি বলো রাধে রাধে, জপে বলো রাধে রাধে, জপে বলো রাধে রাধে, 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 বলো রাধে রাধে রাধে, উলুটন দিয়ে রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, হাতলে বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলিবো রাধিকা বিনাশ রাধে, আমার ভোল্টেজ কমে গেছে বলে আপনাদেরও গেছে? বলুন রাধা রানী কি, আর একটু জোরে হবে কি? আর একটু বলুন রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধু রাধু রাধু, এ বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে, বলো রাধে। প্রেম সবলিয়ে বৃন্দাবন ধাম কি জয় হো, বাঁক বিহারী লাল কি জয় হো, রাধা রানী কি জয় হো, ওদিকের খবর কি, ওদিকের খবর কি হলো? কোন দিকে বলেন তো, সে মুশারি না রে বাবা। আরে সেই জগাই মাদের খবর কি হলো, নিতাই চাঁদের খবর কি হলো? শুধু বৃন্দাবনে নাচলে হবে না, জগাই মাধায় খবর জানতে হবে, নিতাইয়ের খবর জানতে হবে, বুঝতে পেরেছেন? আর সেই হরিনাম দিয়ে যখন চারিদিকে হরিনামের জোয়ার, কৃষ্ণ নামের জোয়ার, শুধু এই প্রাকৃত জগতে না, অপ্রাকৃত জগতে মনোকোঠায় প্রবেশ করিয়ে দিলেন এই হরিনামের ধ্বনি। উত্তর পূর্ব পশ্চিম চারিদিকে কৃষ্ণ নামের জোয়ার, হরিনামের জোয়ার। এমন সময় হরিদাস যখন দক্ষিণ পথে যাবে, চিৎকার করে বললেন, প্রভু জিও না, প্রভু জিও না, না না প্রভু জিও না, না না জিও না। কিরে কি এমন করে আমার পিছু ডাকলি কেন? নিত্যানন্দ প্রভু পিছন পানে তাকিয়ে দেখলেন হরিদাস। হরিদাস এ কি হরিদাস, এমন করে পিছু ডাকলে কেন ভাই? প্রভু আজকে তোমার কৃষ্ণ নামে চারিদিকে পাবো, উত্তর পূর্ব পশ্চিম চারিদিকে হরিনামের জোয়ার, কিন্তু দক্ষিণ পথে তুমি যেও না। কেন গো হরিদাস, দক্ষিণ পথে বুঝি কোনো ভক্ত থাকে না? থাকে প্রভু, দক্ষিণ পথে ভক্ত থাকে গো, যারা বড় দুরাচারী, যারা বড় ব্যভিচারী,
যারা বড় অত্যাচারী যারা মদ্যপায়ী ওই নবদ্বীপের কলঙ্ক জগায় আর মাধা জগায় আর মাধা জগায় আর মাধা এ তুমি কি বলছো হরিদা হরিদা এ তুমি কি বলছো শ্রী হরিদা তুমি কি আমার